বিপর্যয়ের গ্রাহত বিজেপি উপনির্বাচনের চমকপ্রদ সফলতা ইন্ডিয়া মিত্রজোটর উত্তর প্রদেশত হারিল বিজেপির প্রার্থী ত্রিপুরাত বিজেপির বিরুদ্ধে সিপিএমর বৃহৎ অভিযোগ ঘোষিত হল উপনির্বাচনের ফলাফল সাতখনের চারিখনতে হারিল বিজেপি নমস্কার প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাসলৈ সকলকে স্বাগতম দেশের নামটুক দেশবাসীক দুভাগত বিভক্ত করার প্রয়াস চলছে এটা দেশ হয়তো এনে ঘটনা পৃথিবীতে বিরল এটা দেশ চলছে ইন্ডিয়া বনাম ভারত ভারত বনাম ইন্ডিয়ার এখন যুঁজ তার মাজতে দেশত বলিছে নির্বাচনী বতাহ দেশের ছখন রাজ্যের সাতটা বিধানসভা সমষ্টির উপনির্বাচনী ফলাফলত পুনের রণত পড়িল বিজেপি কারণ কেবাখনো আসনত বিপর্যয়ের গ্রাহক এতিয়া বিজেপি সাতটা বিধানসভা সমষ্টির চারিটাতে ইন্ডিয়া মিত্রজোটর বৃহৎ জয়ে পুনের চিন্তিত করে তুলিছে বিজেপি হয় দেশের ছখন রাজ্যের সাতটা বিধানসভা সমষ্টির পাঁচ সেপ্টেম্বরত অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনের ভোট গণনা চলি আছে আজি যত আছে উত্তর প্রদেশের ঘোষী উত্তরাখণ্ডের বাগেশ্বর বঙ্গর ধূপগুড়ি ঝাড়খণ্ডের ডুমরি কেরালার পুথপল্লী আর ত্রিপুরার ধনপুর আর বক্সানগর আসন সমূহ ইফালে অহা বছর অনুষ্ঠিত হবলগিয়া লোকসভা নির্বাচন বছর শেষত আর পাঁচখন রাজ্যত অনুষ্ঠিত হবলগিয়া বিধানসভা নির্বাচনের পূর্বে বিরোধী মিত্রজোট ইন্ডিয়ার বাবে এই নির্বাচন এক ডাঙর পরীক্ষা বলে কলেও ভুল নহব কারণ সাতখন বিধানসভা আসনের ভিতরতে পাঁচখন আসন যত ইউপির আছে ঘোষী উত্তরাখণ্ডের বাগেশ্বর ঝাড়খণ্ডের ডুমরি ত্রিপুরার বক্সানগর আর ধনপুরত একেলগে ইন্ডিয়া মিত্রজোটর প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে ইফালে এই ক্ষেত্রে ত্রিপুরার ধনপুর আর বক্সানগর আসন লগতে উত্তরাখণ্ডের বাগেশ্বর আসন বিজেপিয়ে দখল করেছে কেরালাত কংগ্রেস ঝাড়খণ্ডত ইন্ডিয়া এলায়েন্সর পর জে এম এম জয়ী হয়েছে উত্তর প্রদেশের ঘোষী আসনের পর সমাজবাদী প্রার্থী আর বঙ্গ আগবাড়ি আছে টি এম সি প্রথমে যদি আমি উত্তর প্রদেশলৈকে লক্ষ্য করো তাতে দেখা যায় যে ইন্ডিয়া মিত্রজোটর হয়ে সমাজবাদী প্রার্থী সুধাকর সিংয়ে চব্বিশ হাজার অধিক ভোটত আগবাড়ি আছে বিশ রাউন্ডর গণনা পর্যন্ত সুধাকর সিংয়ে লাভ করেছে সাতসত্তর হাজার নশ চৌরানব্বইটা ভোট মুঠ চৌত্রিশটা রাউন্ডর ভোট গণনা যত অনুষ্ঠিত হব বিজেপির দারা সিংয়ে লাভ করেছে তেপন্ন হাজার সাতশ বাইশটা ভোট জুলাই মাহত দারা সিং চৌহানে সমাজবাদী প্রার্থীর পদত্যাগ করে বিজেপিত যোগদান করার পাছতে সেই আসন খালি হয়ে পড়েছে দ্বিতীয়তে ইন্ডিয়া মিত্রজোটর পর ঝাড়খণ্ডের মুক্তি মর্চা অর্থাৎ জে এম এমর বেবী দেবীয়ে ডুমরির আসন লাভ করেছে যদিও ইয়ার আনুষ্ঠানিক ঘোষণা এতিয়াও হওয়া নাই কিন্তু পরিসংখ্যা অনুসরি এন ডি এর পৰা আজিসুর প্রার্থী যশোধা দেবীক তেরো হাজার ভোটত পরাস্ত করেছে বেবী দেবীয়ে প্রায় দুটা দশক ধরে এই বিধানসভা আসন জগন্নাথ মাহতুয়ে আধিপত্য বিস্তার করে আছে তৃতীয়তে উত্তরাখণ্ডের বাগেশ্বর আসনের পর বিজেপির পার্বতী দাস জয়ী হয়েছে আই এন সির বসন্ত কুমারক পরাস্ত করেছে আনুষ্ঠানিক ঘোষণা অবশ্যই এতিয়াও বাকি আছে বিধায়ক চন্দন রাম দাসর মৃত্যুর পাছত বিজেপিয়ে পত্নী পার্বতী দাসক এই আসন প্রার্থী হিসাবে প্রক্ষেপ করেছিল আর তার পাছত এই নির্বাচনত এতিয়া উত্তরাখণ্ডের বাগেশ্বর আসনের পর এই পার্বতী দাসে জয়লাভ করবলে সক্ষম হয়েছে ত্রিপুরার দুইখন আসন বিধানসভা আসন বিজেপিয়ে জয়লাভ করেছে ধনপুরের পর বিজেপির প্রার্থী বিন্দু দেবনাথে সিপিআইএমর প্রার্থী কৌশিক চন্দনক ওঠর হাজার আটশ একসত্তরটা ভোটত পরাস্ত করেছে বক্সানগর আসনের পর বিজেপির তফাজ্জল হুসেইনে সিপিআইএমর মিজান হুসেইনক ত্রিশ হাজার দুশ সাতত্রিশটা ভোটত পরাস্ত করে উল্লেখনীয় বিষয় এই যে সিপিআইএমর বিধায়ক শামসুল হকর মৃত্যুর বাবে বক্সানগর উপনির্বাচন অনুষ্ঠিত হয় একেলগে কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক পদের পর পদত্যাগ করার পাছতেই ধনপুরের আসনখনও খালি হয়ে পড়েছিল কেরালাত কংগ্রেসের সান্দি আওমানে পুথুপল্লী আসনের পর সিপিআইএমর জেক্সি থমাসক সাতত্রিশ হাজার ভোটের অধিক ভোটত ব্যবধানত পরাস্ত করেছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম্মেন সান্ডির মৃত্যুর পাছত সেই আসন খালি হয়ে পড়েছিল যত কংগ্রেসের ওমান সান্ডির পুত্রক প্রক্ষেপ করেছিল পরবর্তী সময় পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনত তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রায় আর বিজেপির তাপসী রায়ের মাজত ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত আছে বিয়লি সাড়ে তিন বজালেকে চারি হাজার অধিক ভোটত আগবাড়ি আছে টি এম সির প্রার্থী এই আসনত ইন্ডিয়া এলায়েন্সর সদস্য কংগ্রেস আর টি এম সিয়ে ইজনে সিজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে উল্লেখনীয় বিষয় এই যে ত্রিপুরাত সিপিএমে ভোট গণনা বর্জনের ঘোষণা করেছে দুইটা সমষ্টিতে ভোটদানের সময় বৃহৎ পরিসরের অনিয়মের অভিযোগও উত্থাপন করেছে দলটোয় একে সময়তে পশ্চিমবঙ্গের ধূপগুড়িত শাসকীয় তৃণমূলের বিরুদ্ধে সিপিএম আর কংগ্রেসে হাত মিলাইছে প্রসঙ্গক্রমে তিনিওটা দল বিরোধী গোট ইন্ডিয়ার অংশ
এই নির্বাচনৰ পাছত চৰ্চাত থকা আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো এই যে যত মোদীয়ে বা যাৰ ভোটৰে মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ সপোন দেখিছিল সেই উত্তৰ প্ৰদেশতে এতিয়া মোদীৰ শোচনীয় পৰাজয় দেখিবলৈ পোৱা গৈছে অৰ্থাৎ বিজেপিয়ে শোচনীয় পৰাজয় লাভ কৰিবলৈ সক্ষম হৈছে ইয়াৰে সাতখন আসন অৰ্থাৎ যি উপনিৰ্বাচন হ'ল সেই উপনিৰ্বাচনৰ সাতখন আসনতে চাৰিখন আসনত ইণ্ডিয়া মিত্ৰজোঁটৰ যি প্ৰদৰ্শন সেই প্ৰদৰ্শনে পুনৰ এবাৰ শাসকীয় পক্ষক উদ্বেগজনক স্থানলৈ নিবলৈ সক্ষম হৈছে বুলিও ৰাজনৈতিক বিশেষজ্ঞসকলে সদৰি কৰিছে আৰু আছে খবৰ পৰৱৰ্তী বাবতৰ বাবে চাই থাকক প্ৰাগ নিউজ ডিজিটেল।